কাশিবশ লেনের কাছে এক মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় বেশ কিছু প্রশ্ন থাকছে প্রশ্ন থাকছে এলাকার মানুষের তরফ থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক ওই ঘটনাস্থলের সামনে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে ওই ঘটনাস্থল এবং এই যে জায়গা সেখানে গত সাত দিন ধরে কাজ হচ্ছিল এবং সেখানেই এক মহিলাকে মৃত অবস্থায় এখান থেকে পাওয়া যায় ইতিমধ্যে তার পরিচয় জানা গিয়েছে পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তার যে পরিচয় সেটা হচ্ছে যে সুপর্ণাশীল তিনি শ্যামপুকুরের বাসিন্দা এবং তার যে দেহ পাওয়া যায় এবং একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজও তারা পেয়েছেন সেই ফুটেজ থেকে তারা দেখতে পাচ্ছেন যে তিনি একা হেঁটে চলেছেন কিছু মানসিক সমস্যা তার থাকতে পারে অনুমান করা হচ্ছে পুলিশের তরফ থেকে কিন্তু এলাকার বাসিন্দারা তারা যেটা বলছেন যে সাত দিন ধরে কাজ করার জন্য সাত দিন আগে এই কাজ করার জন্য যে মাটি খোঁড়া হয়েছিল সেই কাজ পাইপের লাইনের কাজ ঠিক কাশি বসলেনে রাস্তায় দেখলেও দেখা যাচ্ছে যে টানাই কাজ হয়েছে এখানে মাটি বুঝিয়ে দেওয়া হলেও যেখানে গাড়ি চলে বা ট্রাম বাস এই ধরনের বড় যে গাড়িগুলো সেগুলো চলে সেখানে মাটি সম্পূর্ণভাবে কেন বুঝিয়ে দেওয়া হয়নি যদি সেই ক্ষেত্রে বুঝিয়ে দেওয়া হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটতো না অন্যদিকে বেশ কয়েকজন তারা এমনও আশঙ্কার কথা জানাচ্ছেন বা যে এই ধরনের ঘটনায় কিন্তু আরও বড় কিছু ঘটতে পারতো একজন জানাচ্ছেন যিনি এই এলাকাতে কাজের সূত্রে আসেন তিনি বলছেন তিন দিন আগে তিনি পচা গন্ধ পেয়েছিলেন কিন্তু সেই ক্ষেত্রে আর তিনি তার নিজের গন্তব্যে চলে গিয়েছিলেন অর্থাৎ একাধিক বক্তব্য কিন্তু এলাকার বাসিন্দারা বলছেন প্রত্যেকেই বলছেন যে যদি সঠিকভাবে কাজ শেষ করে দেওয়া হতো কাজ শেষ হয়ে যাওয়ার পরে যদি মাটি বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রে সেই কাজটা যদি করে দেওয়া হতো তাহলে হয়তো এই ধরনের ঘটনা ঘটনা যদিও ময়না ময়নাতদন্তের দিকে তাকিয়ে রয়েছে পুলিশ তার কারণ ময়নাতদন্তের পরেই নিশ্চিতভাবে বলা যাবে যে এই গর্তে পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কাহিনি একবার ছবিটা দেখানোর চেষ্টা করব যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যে পুলিশের তরফ থেকে এই গর্ত পুনরায় এই দেহ উদ্ধার করার জন্য কিছুটা খোঁড়াও হয়েছে প্রায় যেটা স্থানীয় বাসিন্দারা বলছেন পাঁচ থেকে দশ ফুটের কাছাকাছি এই গর্ত হবে যেখানে অনায়াসেই একজন কেউ ঢুকে গেলে বাইরে থেকে দেখে বোঝা যাবে না এবং এই যে ঘটনা সেই ঘটনায় বিবস্ত্র অবস্থায় থাকা ওই মহিলা কীভাবে এলেন তিনি পড়ে গিয়ে এই ঘটনা ঘটেছেন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে কিন্তু তবুও মনাতন্ত্রের রিপোর্টের দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন তদন্তকারীরা এবং এই ঘটনায় তার যারা পরিচিত বা তার যারা আত্মীয় স্বজন তাদের সঙ্গেও কথা বলছেন তাদের কোনো অভিযোগ ছিল কি না সেই বিষয়টাও দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে ক্যামেরা অভিজিৎ দত্তের সাথে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা বাংলা ঝামেলা চায় না বাংলার খবর চায় বাংলা খবর বাংলার খবর এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে